জান্নাতের প্রেমিকদের কাছে জান্নাতের মূল্য অনেক বেশি। জান্নাতের জন্য তারা নিজের জীবন উৎসর্গ করেছেন। কেন তারা জান্নাতের জন্য এমনটি করবেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোকও সুখী থাকবে, সামান্য লোকও বাদশাহ হয়ে বসবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে, জাহান্নাম তাকে আঘাত করবে, এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে। তখন সে বলবে, ওই সত্তা কত মহান যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আগে পরের আর কাউকে তা দেননি। অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে, সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, হে রব, না, এমন হবে না। আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এর পর থেকে সে আর কোনো কিছু চাইবে না, আল্লাহ তাআলাও তার অপারগতা গ্রহণ করবেন, তিনি দেখবেন এ বান্দার ধৈর্যচ্যুতি। অতপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন, সে গাছের ছায়ায় দাঁড়াবে, পানি পান করবে। কিছুক্ষণ পর আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখবে, সে বলবে, হে আল্লাহ, আমাকে গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এর পর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? অতপর বলবেন, তোমাকে গাছের কাছে নিয়ে গেলে আর অন্য কিছু চাইবে? সে বলবে, না, আমি আর অন্য কিছুই চাইব না। অতপর আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে, এর পর থেকে সে আর কোনো কিছু চাইবে না। আল্লাহ তাআলা এ বান্দার ধৈর্যচ্যুতি দেখে তার অপারগতা গ্রহণ করবেন। কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়েও আরও সুন্দর ও নয়নাভিরাম একটি গাছ দেখতে পাবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এ গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এর পর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? সে বলবে, হ্যাঁ হ্যাঁ আমার রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। তখন আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে, এর পর থেকে সে আর কোনো কিছু চাইবে না। আল্লাহ তাআলা এই বান্দার ধৈর্যচ্যুতি দেখে তার অপারগতা গ্রহণ করবেন। জান্নাতের কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে, সে বলবে, হে রব, আমাকে এখানে ভেতরে ঢুকিয়ে দিন। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকব, মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে, দুনিয়ার কোনো বাদশাহর মতো হলে তুমি কি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ হে রব, আমি সন্তুষ্ট হব। তখন তিনি বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো, আল্লাহ তাআলা তাকে বলে দেবেন, এটা চাও, ওটা চাও। যখন তার আশা আকাঙ্ক্ষা সব কিছুই শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে তার প্রাসাদে প্রবেশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ।